মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ দ্য ল্যান্ডস্কেপ লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাইরে আছি, ঠিক করে তাকাতে পর্যন্ত পাচ্ছি না, এত রোদের তেজ। তো এখন আমি গাছে জল দিতে এসেছি। গাছে জল দেওয়া হয়ে গেলে দেন আমার নিচে সব একটু মোছামুছি ঝাড় দেওয়া এগুলো করতে হবে, তো ওগুলো করে নেব। করার পর উপরে যাব। উপরে গিয়ে আমার বারান্দার সাথে, মানে আমার বারান্দায় আর কি, যে আমাদের সুর একটা আছে, একটা উপরে একটা আছে, নিচে একটা আছে, তো উপরের সুর একের যে মানে তার উপর দিকটাতে না অনেক জঞ্জাল হয়ে আছে, তো সেটা আজকে ক্লিন করব। আজকে মানে বিশাল ক্লিনিং ডে আর কি হবে। তার মধ্যে আবার চুলে স্পা করারও মানে ইচ্ছা আছে, দেখা যাক, জানি না কতটা কি করতে পারবো, অনেক কটা কাজ। তো চটপট করে এখন গাছে আমি জল দিয়ে দেবো। এখানেও বসেছে এই গাছটাও, সুন্দর। যে ছোট্ট মতো গাছটা এনেছিল সেটা এখানে বসিয়েছে, ভালো, এটা এখানে বড় হয়ে যাবে। আর এই দেখো আজকের জবা ফুল, এই গাছগুলো তো ফুলে পুরো ভরে গেছে। বিধ্বস্ত আমি নিজ থেকেই এলাম, আর আমাকে পরিষ্কার করতে হবে এই জায়গাটা। আমি একা একা তো পারবো না জায়গাটা, কারণ এখানে ভাইয়ের বাবার অনেক হেনা তেনা জিনিসপত্র আছে, বাট আমি এই জায়গাটা পরিষ্কার করব। এরা মানে খুব একটা মেসি করে রেখে দিয়েছে, কারণ বাবার ভাই এরকমই, ওরা এরকমই করে রেখে দেয়, তো এটাকে আমাকে ঠিক করতে হবে। আরও একটা জিনিস, গরমকাল আসতে না আসতেই এই যে স্টার্ট হয়ে গেছে ঠান্ডা জল খাওয়া, বাট আমি একদমই ঠান্ডা জল খেতাম না, কিন্তু এই যা গরম, এই গরমে আমি আর পারছি না। কাজ বিশেষ করে কাজকর্ম করে আসার পর মনে হয় যে একটু ঠান্ডা গরম মিশিয়ে জলটা খাই, তো এটা একটু খাবো, দেন আমি পরিষ্কার করতে যাব। দেখো এই হলো সিচুয়েশন, ঠিক আছে। এইগুলো ফাঁকা বাক্স, ওই জুতোগুলোকে আমি ঢুকিয়ে দিয়েছি এখানে একটু জায়গা করে, দেখা যাক আগে এখানটা পরিষ্কার করতে হবে। আমাকে এখন এই যেই টাইলসগুলো, এইগুলো হচ্ছে আমার আমাদের বাড়িতে যখন কাজ হয়েছিল তারই টাইলস। বাবা বললো যে প্রত্যেক বাড়িতে যখন কাজ হয় তখন যে টাইলসে কাজ হয় সেগুলোকে রেখে দিতে হয়, মানে স্যাম্পেল হিসাবে রেখে দিতে হয়। তো এই টাইলসগুলো, এটা আমাদের ওপরের কিচেনের টাইলস, এটা আমাদের কিচেনের সাইড ওয়ালের টাইলস, মানে এটা হচ্ছে তোমার একটা পোর্শনের, এটা নিচ, এটা হচ্ছে আর একটা দিকের টাইলস। তো এই সমস্তগুলোকে আমি এখন ঝাড়ছি, ঝেড়ে নিচে গ্যারেজ ঘরে গিয়ে রেখে আসছি। আগে এগুলো রেখে আসি, দেন আমি দেখছি এই ফটো ফ্রেমগুলোকে কী করা যায়। এই যে দেখো এখানটা, দেখো দেখছো ডিম, ওগুলো তো টিকটিকির ডিম বলে আমি জানতাম, মানে খোলসটা আর কি ছেড়ে, মানে কী বলবো, খোলস পোর্শনটা আর কি, ওগুলো তো আমি জানতাম ছোটোর থেকেই যে এগুলো টিকটিকির ডিম এগুলো আছে। আমার এই জিনিসটাকে ভীষণ ভয় লাগে, আমি জানেন আমি চটপট চটপট করে ভয় ভয় করছি সব ক্লিনিংটা। আমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করার আছে, সেটা হলো এই যে দেখো, এটা হচ্ছে আমার পিসির ছবি, পিসি পিসুমশাই আর হচ্ছে পিকুদাদা, যদি আমি ভুল না বলি এটা পিকুদাদাই। তো এই ছবিটা আছে এখানে, দেন এখানে আরও বিভিন্ন ধরনের ছবি আছে, যে যীশুখ্রিস্টের ছবি আছে, এগুলোতে আর ঝাঁটার তো দেওয়া যাবে না, এগুলোতে আমি মুছে দেব, ভালো করে মুছে রাখবো, বাট ব্যাপারটা হচ্ছে কোথায় রাখবো সেটাই বড় ব্যাপার। এটা হচ্ছে না একটা আয়না, যদি আমি খুব ভুল না হই এটা হলো একটা আয়না, যেটার অবস্থা ভীষণই খারাপ, বাবা কেন রেখে দিয়েছে আমি জানি না, বুঝতে পারছি না জিনিসটা, না এটা আয়, হ্যাঁ আয় নাই, বাট এটা খুব বিধ্বস্ত একটা আয়না। আর এটা মনে হচ্ছে হ্যাঁ একটা সিনারি,
নাকি? এ মা, এটা হচ্ছে একটা ফটো ফ্রেম, বাট বহু পুরনো ফটো ফ্রেম। এখানে না মুখটাই নেই, বুঝতে পারছি না এটা কার। যাই না, বাবাকে এগুলো দেখাবো, দেখে এইসব আননেসেসারি মুখই নেই, এটা কিসের ফটো ভাই? যাই না, এটা আমাদের কারোর ফটো নয় আই গেস, এটা হয়তো কোনো সিনারি ফিনারি এমনি কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস হবে হয়তো, আমি জানি না। তো এইগুলোকে এবার হয়ে গেছে অলমোস্ট সবই, তো এই ফটো ফ্রেমগুলোকে দেখছি আমি নিচে নামিয়ে দেবো, মুছবো নিচে নিয়ে গিয়ে, আর বাকি এখানটা এবার পুরো ধোবো। মোটামুটি এই জায়গাটা ফাঁকা করেছি, যদি আমাকে মুছতে হবে এইগুলো, এটা হচ্ছে জঞ্জাল, এটা ফেলে দেবো। আর এই পেটিটার মধ্যে আমার কিছু বই খাতা ছিল, মানে আছে আর কি, কিছু প্রজেক্টস আছে। আর এই যে ডায়েরিটা পেয়েছি, এটা হলো আমার মায়ের ছোটোবেলার ডায়েরি, এখানে রূপচর্চা আছে ফার্স্টের দিকটায়, তারপরে কিছুটা গেলেই মানে দেখতে পাবে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এই হলো সেই মা আবার টিপের সৌন্দর্য করেছে। অ্যাকচুয়ালি মা বিউটিশিয়ানের কোর্স করেছিল, সেই জন্য আর কি এই সবগুলো করে রেখেছে ডায়েরিতে। আর এই যে ডিমের কারি, মাংসের কারি, আলুর চপ, ডিম কাটলেট, নবাবি পরোটা, তো হ্যাঁ আমি এগুলো ট্রাই করব। নারকেলের কাস্টার্ড, জ্যামের প্যানকেক, বাবা আমি নিজেই জানি না এইসব জিনিসগুলো। তো এই ডায়েরিটা ভীষণ ভালো ডায়েরি, আমি এটা এখানে আবার মা চুলের পরিচর্যারও অনেক কিছু লিখে রেখেছে, হেনা করে বা কিছু। এখানে আবার ধাঁধা হেয়ালিও লেখা আছে যে ও বাড়িতে এঁড়ে গরু গাছে উঠেছে, কার বউ তার স্বামীকে বাবা ডেকেছে, রামকৃষ্ণ সারদা, বুঝলে? এইগুলো সব লেখা আছে, বেশ মানে ডায়েরিটা আমি রেখে দেবো। আর এখান থেকে যা যা অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আমি বিক্রি করব। অলমোস্ট ডান, এখানটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর এইখানে ধুলোগুলোকে জড়ো করে আমি জল দিয়ে দিয়েছি, কেন, কারণ অনেক আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, সেই জন্য। এবার এই দুটো বাবা ডিসাইড করবে দুটোকে কোথায় রাখার, তারপর আমি কালকে এইটা মুছবো, এই গ্রিলগুলোও মুছবো, প্রচণ্ড বেশি ধুলো হয়ে গেছে, তো ওইগুলো একটু মুছবো, পরিষ্কার করবো। এই যে বিধ্বস্ত আমি, মানে নিজে ঘর ঝাড় দিয়ে মুছে ওপরে সেই সব পরিষ্কার করে পুরো লাল হয়ে গেছি, ঘেমেও গেছি। এবারে আমি যাব স্নান করতে, স্নান করব, দেন লাঞ্চ করব, দেন আছে আমাদের লাইভ, তো সেগুলোর জন্য কিচ্ছু সিলেক্ট করা হয়নি, কারণ সকাল থেকে এইসবই করছিলাম আর উঠেছিও লেটে। তো এখন যাই চটপট করে আগে স্নান করে নিয়ে লাঞ্চ করে নিয়ে তারপর কাজ করতে হবে লাইভের জন্য। এই ওট, দেখো একজন ভাত না খেয়ে ঘুমিয়ে গেছে, ওট ওট রে কুটুকুটু কুটুকুটু, ওট কুটুকুটু ভাই, ওট তুলি এটাকে, দাঁড়াও। লুচি এখানে বসে আছে, রেস্ট করছে, আর আমাদের লাইভের জন্য আমি এখন সব কিছু প্রিপেয়ার করছি, কী সব বলছি না, প্রিপেয়ার করছি। তারপর আমার শ্যুট আছে, আমি জানি না আমি কি কতটা কি শ্যুট করতে পারবো বলে, এই গরমে না একদম ভালো লাগছে না। তো আমি এখন এখানে বানিয়েছি দইয়ের ঘোল, আগের দিন তোমাদের মনে আছে কিনা জানি না, বাড়িতে লোক এসেছিলো তো আমি দইয়ের ঘোল বানিয়েছিলাম, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে ভীষণ সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমি না বেশি মিষ্টি দিই না, আর একটু তোমার মানে নুনটা একটু না মানে একটু বেশি দিই, কেন আমার মনে হয় টক জিনিসে যদি নুন দাও সেটাই কিন্তু মিষ্টিটা ভালো করবে। তো এখন জুঁই মাসি, মানে জানোই জুঁই যে ও এসছে, এটা বরফ আমি বের করে নিয়েছি, তো আমি দু গ্লাস ভরবো ঘোলে। এই যে দেখো আমি বরফ দিয়ে দিয়েছি, বরফ দিয়ে এবার আমি উপরে নিয়ে যাব। আমি এখন বসে আছি বারান্দার মধ্যে, আর এখান থেকে গাড়ি চলছে যেমন তেমনি হাওয়াও দিচ্ছে, তোমরা গাছগুলোকে দেখতে পাচ্ছ যে গাছগুলো নড়ছে, মানে হাওয়াটা দিচ্ছে, ওই হাওয়ার লোভেই
আমি এখানে বসে আছি, শুধু বসে আছি না, বসে বসে আমি এডিটিংটাও করছি। ইউটিউব শর্টস যাবে আজকে, এভরিডেই যায়। তোমরা যারা চেক আউট করো তারা তো থ্যাংকস টু অল যারা করো, আর যারা করো না চেক আউট তারা প্লিজ চেক আউট করো, একটু দেখো গিয়ে যে আমি যেগুলো বানাচ্ছি সেগুলো কীরকম লাগছে, একটু ফিডব্যাক দাও। তো এটা দেখতে দেখতে আমি এখন মানে এটা দেখতে দেখতে মানে এইখানে বসে বসে একটু হাওয়া খেতে খেতে আর একটু এই গাড়িগুলো যাচ্ছে দেখতে দেখতে আমি এডিটিংটা কমপ্লিট করে নেব। চিলু ও চিলু চিলু চল চিলু 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 এখন আমাদের হচ্ছে আলুর দম, মা বানাচ্ছে আলুর দম। রোজ রোজ ব্লগ এন্ড করতে ভুলে যাচ্ছি, আমি এখন এডিট করতে বসেছিলাম, দেখছি কি লাস্টে কোনো ব্লগ নেই, মানে ব্লগ এন্ডই করিনি কালকে। অ্যাকচুয়ালি কালকে আমি ভীষণ টায়ার্ড ছিলাম, এই কদিনই টায়ার্ড থাকছি কারণ সব মোছামুছিগুলো করতে হচ্ছে। আমাদের যে আর কি ঘর মুছতো তাকে মা ছাড়িয়ে দিয়েছে, অনেক অনেক কারণ আছে সেগুলো, যাই হোক। তো সেসবগুলো দুজনকে মিলেই করতে হচ্ছে, বাড়ির অন্যান্য কাজগুলোও করতে হচ্ছে, সেই জন্য না খুব টায়ার্ড হয়ে পড়ছি, আর সেই জন্য ব্লগ এন্ড করতে ভুলে যাচ্ছি। যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, বাই বাই।